Pushpa, Pushpa Raj, you have to take the lead. Hey guys, I'm Raj. I'm not the Cine Bros, the right place for all the movie lovers. I'm going to review Kurbo Pushpa the Rise trailer. Well, review thik bola jana, it's more of a reaction actually. Ekta trailer dekhe ashole ekta movie somporke khub beshi kichu guess korar jay na. To ei trailer ta somporke amar first impression ki, just chetai ami share korbo. Ei movie rite lead charitre achen Allu Arjun ebong Malayalam star Fahad Fasil. Ei cinema ta bortomane India one of the most anticipated film. Ei trailer ta gotokalke shondhay ashar kotha chilo, but somehow bibhinno karone trailer ta ekটু delay kore ashe. Ei jonno onek raat hoye gechilo. That's why ami gotokalke trailer ta niye kotha bolte parini. Now, এই ট্রেলারটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে সুপারব। ট্রেলারটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ডিরেক্টর হচ্ছেন সুকুমার। সুকুমার সাউথ ইন্ডাস্ট্রিতে আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর। আর আমার এই সুকুমারকে পছন্দ করার একমাত্র কারণ হচ্ছে তার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। এই বিশেষত্বটা হচ্ছে এই যে সে আর্ট হাউস এবং মাসালা এই দুইটার কম্বিনেশনে চমৎকার একটা ফিল্ম তৈরি করতে পারে। আপনারা সবাই জানেন যে সাউথ ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে মাসালা ফিল্ম হয়, মেইন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম যেটাকে বলে। আপনি একবার দেখলেন, খুব মজা পেলেন, এনজয় করলেন, বাট এরপরে আপনি জাস্ট ভুলে যাবেন। আবার কিছু কিছু যেসব আর্ট ফিল্ম আসে সেগুলো দেখে যে আপনি খুব এন্টারটেইন হবেন সেরকম সুযোগটা থাকে না। বাট সুকুমার একমাত্র ডিরেক্টর যে আর্ট এবং মাসালার কম্বিনেশনে একটা চমৎকার ফিল্ম তৈরি করতে পারে। সো যখন আপনি ফিল্মটা দেখবেন তখন আপনি ফিল্মটা যথেষ্ট এনজয় করবেন, গুজবাম্প আপনার মধ্যে আসবে, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু সিন কিছু মুহূর্ত আপনার মনে থেকে যাবে। তো এই জন্য মূলত আমি ফিল্মটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। অফকোর্স আলু অর্জুনের মতো স্টার এখানে রয়েছে, সেটাও এক্সাইটমেন্টের একটা কারণ। আলু অর্জুনকে আমি খুবই পছন্দ করি, আরিয়া টু যখন দেখেছিলাম তখন থেকেই আমি তার ফ্যান। বাট যথেষ্ট পরিমাণ ট্যালেন্ট থাকা সত্ত্বেও আলু অর্জুন আসলে এরকমের রোল পাচ্ছিল না যেখানে সে তার অ্যাক্টিং ট্যালেন্টটাকে এলিভেট করতে পারে। তার ম্যাক্সিমাম রোলই ছিল কমার্শিয়াল সিনেমা যেখানে খুব বেশি একটা অ্যাক্টিং অ্যাবিলিটি শো করার স্কোপ ছিল না। তো আমি সবসময় চাচ্ছিলাম যে আল্লু অর্জুন এরকম একটা রোল পাক যেখানে সে তার অ্যাক্টিং অ্যাবিলিটিটাকে এলিভেট করতে পারে। ফাইনালি সুকুমারের সাথে তার কাজ, সো আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে দুইটা ট্যালেন্টেড পার্সন মিলে কি ক্রিয়েট করে। তার উপরে এই মুভিতে ভিলেন হিসেবে আপনারা দেখতে পাবেন ফাহাদ ফাসিলকে। এইটা জাস্ট সোনায় সোহাগা, এই লোকটা একটা ডায়মন্ড। আপনারা যারা নিয়মিত মালায়ালাম ফিল্ম দেখেন তাদেরকে ফাহাদ ফাসিল সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনারা সবাই জানেন যে কি রকমের অভিনেতা এই লোকটা। তো এখানে তাকে নেগেটিভ চরিত্রে একজন পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে। আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের ক্যারেক্টারের একটা এপিক ফেস আপ দেখতে পাবো বলে আমি আশা করছি। মুভির স্টোরি সম্পর্কে ট্রেলারে খুব বেশি কিছু রিভিল করা হয়নি, যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। তবে আমি যতটা গেস করছি সেটা হচ্ছে যে মুভিটার স্টোরিটা হচ্ছে মূলত লাল চন্দন কাঠ নিয়ে। এই লাল চন্দন কাঠটা ইন্ডিয়াতে খুবই ভ্যালুয়েবল এবং এটাকে বাইরে এক্সপোর্ট করা ব্যান। সো এই চন্দন কাঠের স্মাগলিং নিয়ে কোনো একটা কাহিনী হবে। তো এমনটা হতে পারে যে আল্লু অর্জুন সহ ওখানে যারা লোকাল লোকজন আছে তারা এই সমস্ত চন্দন কাঠের স্মাগলিং করছে আর পুলিশ এই স্মাগলিংটা ঠেকানোর চেষ্টা করছে। বাট আল্লু অর্জুন যেহেতু এই ফিল্মের হিরো অবশ্যই তাকে একটা পজিটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে আরো একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে যে হয়তো বাইরের কোনো একটা কোম্পানি কোনো একটা অর্গানাইজেশন এই লাল চন্দন কাঠটাকে স্মাগলিং করার বিজনেসটা ওখানে করছে। তো আল্লু অর্জুন হয়তো বা এই অর্গানাইজেশনটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সে চাচ্ছে যে তার লোকাল লোকজন নিয়ে এই কাজটা সে নিজেই করবে যাতে করে সমস্ত প্রফিট তার লোকাল লোকজন পায়। তো ওই যে বিগ কোম্পানি রয়েছে এরা হয়তো আল্লু অর্জুনকে সামলানোর জন্য পুলিশ ফাহাদ ফাসিলকে হায়ার করে। এখান থেকেই এই দুজনের একটা ফাইট শুরু হবে। তো এমন দারুণ দুজন অভিনেতার মুখোমুখি সংঘর্ষ দেখার জন্য আমি সত্যি মুখিয়ে আছি। সাথে উপরি পাওনা হিসেবে রয়েছে আমাদের নেকামি কুইন রাশমিকা। এখানে আরেকটা ব্যাপার আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারগুলোর প্রতি তাদের বেশ একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ছিল। মেইন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মগুলোতে যেটা হয় যে প্রত্যেকটা ক্যারেক্টার অনেক বেশি গ্ল্যামারাস থাকে, তো এইখানে সেটা রাখা হয়নি। এখানে খুবই রিয়েলিস্টিকলি খুবই অর্ডিনারি ভাবে সবাইকে প্রেজেন্ট করা হয়েছে। তো আমি এই ফিল্মটা নিয়ে খুবই আশাবাদী অ্যান্ড আই থিঙ্ক যে এটা বক্স অফিসে বেশ ভালো পারফর্ম করবে। ট্রেলারে জাস্ট একটা ব্যাপার নিয়ে আমি কিছু কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে ফাহাদ ফাসিল তাকে যে শেষে কিছুক্ষণের জন্য দেখানো হয় এই জিনিসটা না হলেও চলতো। এটা বলছি এই জন্য যে ট্রেলারটা নিয়ে অলরেডি মানুষ অনেক হাইপ ছিল এবং আল্লু অর্জুনের যতটুকু দেখিয়েছে তাতেই ট্রেলারটা সুপার হিট অলরেডি। তো এখানে এই মুহূর্তে ফাহাদ ফাসিলের আর কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না। রিলিজের আগে যদি তারা একটা সেকেন্ড ট্রেলার ছাড়ে, যেটা ছাড়া উচিত বলে আমি মনে করি, তখন ওই ট্রেলারটাতে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটাকে গুরুত্ব দিয়ে ট্রেলারটা বানানো যেত, তাতে করে অডিয়েন্স ওই সময় নতুন কিছু পেত এবং তাদের মাঝে আর একটা এক্সট্রা হাইপ তৈরি হতো। তো এই ছিল পুষ্পা দ্য রাইজ নিয়ে আমার রিয়াকশন। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা। পার্টি লেদা পুষ্পা।